তুমি আমাকে ভালোবাসো না? বাসি তো। তাহলে আমার কথা রাজি হও না কেন? বিয়ের আগে এটা ঠিক না। তার মানে তুমি আমাকে বিশ্বাস করো না? কেন, এই কথা কেন বলো? যদি বিশ্বাস করতে তাহলে মানা করতে না। আচ্ছা, তুমি আমাকে ভালোবাসো তো? হ্যাঁ অবশ্যই। বিশ্বাস করো? হ্যাঁ, আমি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করি। তাহলে আমাকে 5 লক্ষ টাকা দাও। 5 লক্ষ টাকা কেন? আমার অনেক শখ যে আমি ব্যক্তিগতভাবে 5 লক্ষ টাকার মালিক হব। কিন্তু আমি এত টাকা কোথায় পাবো? তোমার বাবার কাছ থেকে এনে দাও। বাবা এত টাকা কেন দেবে? কোনোভাবেই দেবে না। চুরি করো? কি, আমি চুরি করব? তুমি আমাকে চোর বানাতে চাও? আচ্ছা তাহলে বাদ দাও, আরেকটি কাজ করো। কি? আমার নগদ দরকার নেই। তুমি স্ট্যাম্প পেপার এনে নির্ভরযোগ্য সাক্ষী সহ লিখে দাও যে আমি তোমার কাছে 5 লক্ষ টাকা পাও না। কেন, এমন করলে কি হবে? আমি মনে মনে শান্তি পাবো যে আমি তোমার কাছে 5 লক্ষ টাকা পাও না, তার মানে আমি 5 লক্ষ টাকার মালিক। তুমি কি বোঝাতে চাচ্ছ, যে আমি তোমাকে 5 লক্ষ টাকা দিলে তুমি আমার কথায় রাজি হবে? উহ, আমি এটা বোঝাতে চাই না। বিয়ের পরে তো তোমার সব টাকা আমারই, তাই বিয়ের আগেই না হয় মাত্র 5 লক্ষ টাকা দাও। বিয়ের পরে তো আমার সব টাকাই তোমার, তাহলে এখন কেন দাবি করছো? বিয়ের পরে তো আমার সব কিছুই তোমার, তাহলে তুমি এখন কেন দাবি করছো? ওটা করলে কি সমস্যা? তাহলে টাকা লিখে দিতে কি সমস্যা? তোমার সাথে আমার আর হবে না, আমাকে ভুলে যাও। শেষ কথা শুনে যাও। তুমি আমাকে বিশ্বাস করে মাত্র 5 লক্ষ টাকা দিতে পারো না, কিন্তু আমার সবচেয়ে বড় সম্পদ দাবি করে বসলে বিশ্বাসের দুহাই দিয়ে। তুমি আমার জন্য চোর হতে পারলে না, অথচ আমাকে নষ্টা বানাতে চাইলে। তোমার মতো ছেলেকে বিশ্বাস করার চেয়ে একটা কুত্তাকে বিশ্বাস করা ভালো। তুই হারামি কুত্তার চেয়ে নিকৃষ্ট।